আমাদের আধার কার্ডের সাথে ডকুমেন্টস আপডেট অর্থাৎ আমাদের পরিচয়ের প্রমাণ এবং ঠিকানার প্রমাণ ডকুমেন্টস আপডেট প্রক্রিয়া দেখুন শুরু হয়ে গেছে দেখুন নতুনভাবে ডেট বাড়িয়েছে এবং চোদ্দই ডিসেম্বর দু পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে আমরা এটা করে নিতে পারব তো কীভাবে আমরা আমাদের মোবাইল থেকেই আমাদের আধার কার্ডের সাথে আমাদের ডকুমেন্টস আপডেট করে নিতে পারবো দেখে বুঝে নেওয়ার চেষ্টা করব আমরা এই ভিডিওতে আর তার আগে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এরকম সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আমাদের মোবাইল থেকেই আমাদের আধার কার্ডে ডকুমেন্টস আপডেট করার জন্য প্রথমে আমাদেরকে আমাদের মোবাইলে যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নিতে হবে ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে বারে আধার এইটা লিখে সার্চ করতে হবে সার্চ করলে দেখুন ইউআইডিএই ডট জিও ডট ইন দেখুন আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেখুন আসবে এইখানে আমাদেরকে ক্লিক করতে হবে অথবা নিচের দিকে মাই আধার লেখা রয়েছে এইখানে আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখুন নতুন এই পেজে আমরা আসবো দেখুন লেখা রয়েছে ওয়েলকাম টু মাই আধার এবং নিচে দেখুন লেখা রয়েছে চোদ্দই ডিসেম্বর দু পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে আমাদের ডকুমেন্টস আপডেট করতে পারবো তো ডকুমেন্টস আপডেট করার জন্য আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে অথবা উপরে যে লগ ইন লেখা রয়েছে এইখানে আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে দেখুন আমরা লগ ইন পেজে আসবো দেখুন অপশন এসেছে এন্টার আধার তো এইখানে আমরা আমাদের যে আধার কার্ডের সাথে ডকুমেন্টস আপডেট করতে চাইছি ওই আধার কার্ড নম্বর আমাদেরকে এইখানে সঠিকভাবে এন্টার করতে হবে নিচে দেখুন ক্যাপচার টেক্সট দেওয়া রয়েছে এইগুলো দেখে নিয়ে সঠিকভাবে আমাদেরকে এইখানে এন্টার করতে হবে এবং সেন্ড ওটিপি লেখা রয়েছে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে দেখুন লেখা উঠেছে ওটিপি জেনারেশন সাকসেসফুল এবং আমাদের রেজিস্টার মোবাইলে দেখুন একটি ছয় সংখ্যার ওটিপি এসেছে ওটিপি দেখে নিয়ে আমাদেরকে এইখানে এন্টার ওটিপি লেখা রয়েছে এইখানে ক্লিক করতে হবে ওটিপি সঠিকভাবে এন্টার করে নেওয়ার পরে নিচে দেখুন লগ ইন লেখা রয়েছে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথেই দেখুন আমরা আমাদের আধার কার্ডে লগ ইন হয়ে যাব দেখুন আমাদের আধার কার্ডের ছবি এইখানে দেওয়া রয়েছে এবং সব উপরে দেখুন অপশন দেওয়া রয়েছে ডকুমেন্টস আপডেট এবং দেখুন লেখা রয়েছে দিস সার্ভিসেস ফ্রি অফ কস্ট চোদ্দোই ডিসেম্বর দু তো ডকুমেন্টস আপডেট করার জন্য আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরেই দেখুন নতুন এই পেজে আমরা আসবো দেখুন লেখা আছে পারপস অফ ডকুমেন্টস আপডেট সার্ভিস নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে দেখুন পেজে এই সমস্ত অপশনগুলি আসবে দেখুন আমাদেরকে আমাদের ডকুমেন্টস আপডেট কীভাবে করতে হবে সেটা দেখুন লেখা রয়েছে তো এখানে আমাদের কিছু করার প্রয়োজন নেই জাস্ট নিচের দিকে নেক্সট অপশান দেওয়া রয়েছে এইখানে আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরেই দেখুন নতুন এই পেজে আমরা আসব দেখুন লেখা আছে প্লিজ ভেরিফাই ইউর ডেমোগ্রাফিক ডিটেলস এবং নিচে দেখুন আমাদের নাম আমাদের জেন্ডার ডেট অফ বার্থ এবং সেই সাথে দেখুন আমাদের ঠিকানা তো আমাদের ডিটেলস ঠিক আছে কিনা দেখে নিতে হবে এবং দেখে নেওয়ার পরে এইখানে দেখুন লেখা রয়েছে আই সার্টিফাইড দ্যাট এইখানে একটি টিক করতে হবে এবং টিক করে নেওয়ার পরে নিচের দিকে দেখুন নেক্সট অপশান দেওয়া রয়েছে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখুন নেক্সট এই পেজে আমরা আসবো দেখুন অপশান এসেছে আপলোড এবং নিচে দেখুন ডকুমেন্টস আপডেট করার যে গাইডলাইন সেটা দেখুন লেখা রয়েছে দেখুন লেখা আছে আমরা যে ডকুমেন্টসটি আপডেট করব। সেটা যেন দুই এমবির মধ্যে হয় এবং সাপোর্টিং ডকুমেন্টস জেপিইজি পিএনজি এবং পিডিএফ ফর্মেটে আপডেট করতে হবে তো প্রথমে দেখুন আমাদেরকে প্রুফ অফ আইডেন্টি বা আমাদের পরিচয়ের প্রমাণ আপডেট করতে হবে প্রুফ অফ আইডেন্টি হিসাবে আমরা আমাদের যে ডকুমেন্টস আপলোড করতে পারবো তার লিস্ট দেখুন এইখানে দেওয়া রয়েছে লিস্ট দেখার জন্য এইখানে ক্লিক করতে হবে তো আমি এইখানে আমার ভোটার কার্ড আপলোড করবো তো এইখানে ভোটার কার্ড এটা সিলেক্ট করে নিতে হবে ভোটার কার্ড সিলেক্ট করে নেওয়ার পরে দেখুন লেখা উঠেছে আমরা যে আমাদের ভোটার কার্ড আপলোড করব সেটাতে যেন আমাদের নাম এবং আমাদের ছবি সঠিক থাকে এবং ভোটার কার্ড যেটা আমরা আপলোড করব সেটা যেন সুস্পষ্ট হয় তো এইখানে দেখুন ওকে লেখা রয়েছে এইখানে ক্লিক করতে হবে নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে আপলোড ডকুমেন্টস আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখুন কন্টিনিউ টু আপলোড অপশান আসবে আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে দেখুন অ্যালাও অপশন আসবে তো আমাদেরকে এইখানে হোয়াইল ইউজিং দি অ্যাপস অপশন দেওয়া রয়েছে এইটাকে সিলেক্ট করে নিতে হবে দেখুন ক্যামেরা অপশান শো হবে এবং পাশের দিকে দেখুন অপশন দেওয়া রয়েছে ফাইলস এইখানে ক্লিক করলে আমাদের ভোটার আইডি কার্ড ভোটার আইডি কার্ডের দুই দিক স্ক্যান করে পিডিএফ করে রাখতে হবে অথবা আপনারা আপনাদের ই ভোটার আইডি কার্ড ডাউনলোড করে নিয়ে সরাসরি এইখানে আপলোড করে দিতে পারবেন ই ভোটার আইডি কার্ড কীভাবে ডাউনলোড করবেন দেখার জন্য ভিডিও রয়েছে অথবা এই ভিডিও শেষের দিকে ভিডিও শো হবে দেখুন আমাদের ভোটার আইডি কার্ড আপলোড কমপ্লিট হয়ে গেলে এইখানে হানড্রেড পারসেন্ট লেখা উঠবে এবং আমাদের ভোটার আইডি কার্ড দেখুন এইখানে শো হবে নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস এইখানে আমাদের প্রোফ অপ অ্যাড্রেস ডকুমেন্টস আপডেট করতে হবে ডকুমেন্টস আপডেট করার জন্য আমাদেরকে একইভাবে এইখানে ক্লিক করতে হবে এবং ঠিক একইভাবে আমরা আমাদের প্রোফ অপ অ্যাড্রেস হিসাবে যে ডকুমেন্টস আপলোড করতে চাইছি সেটা এইখান থেকে সিলেক্ট করে নিতে হবে এবং সেই ডকুমেন্টসটিকে আমাদেরকে এইখানে আপলোড করে নিতে হবে দেখুন আমি এইখানে আমার ই রেশন কার্ড আপলোড করেছি দেখুন এটা আপলোড কমপ্লিট হয়ে গেছে দেখুন হান্ড্রেড রেশন কার্ডের ফটোগ্রাফ দেখুন শো হচ্ছে আপনাদের ই রেশন কার্ড অনলাইন থেকে আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেটা দেখার জন্য ভিডিও ড্রেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে অথবা এ ভিডিও শেষের দিকে ভিডিও শো হবে প্রুফ অফ আইডেন্টি এবং প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্টস আপলোড কমপ্লিট হয়ে গেলে আই হেয়ার বাই অপশন দেওয়া রয়েছে এইখানে একটি টিক করতে হবে এবং ঠিক করে নেওয়ার পরে নিচে দেখুন নেক্সট অপশান দেওয়া রয়েছে এইখানে আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখুন অপশন আসবে তো আমরা যে দুটি ডকুমেন্টস আমরা আপলোড করলাম সেটা যে সঠিক সেটা আমাদেরকে কনফার্ম হতে হবে দেখুন এইখানে লেখা আছে প্লিজ ক্লিক ওকে টু কনফার্ম অর্থাৎ কনফার্ম হলে এইখানে ওকে লেখা রয়েছে এইখানে ক্লিক করতে হবে দেখুন আমাদেরকে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে নেক্সট দেখুন আমাদের সামনে এই পেজ আসবে তো আমাদেরকে এইখানে নিচের দিকে সাবমিট অপশান দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে আমাদেরকে এইখানে জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে এবং দেখুন চিহ্ন উঠে গেছে অর্থাৎ আমাদের ডকুমেন্টস আপলোড সাকসেসফুলি হয়ে গেছে দেখুন লেখা আছে ট্রানজ্যাকশান স্ট্যাটাস সাকসেসফুল দেখুন আমাদের পেমেন্ট ডেট এবং টাইম দেখুন লেখা আছে নিচে দেখুন অপশান দেওয়া রয়েছে ডাউনলোড অ্যাকোনজমেন্ট আমরা এইখানে ক্লিক করে আমাদের অ্যাকনলেজমেন্ট রিসিপটিকে ডাউনলোড করে রাখতে পারব নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে গোটো ড্যাশবোর্ড এইখানে ক্লিক করলে আমরা হোম পেজে আসবো এবং হোম পেজে একেবারে নিচের দিকে রিকোয়েস্ট অপশানের মধ্যে দেখুন অপশন দেওয়া রয়েছে দেখুন আমরা ডকুমেন্টস আপডেট করলাম এবং দেখুন এটা ভেরিফিকেশান স্টেজে আছে ভেরিফিকেশান সাকসেসফুল হয়েছে কিনা সেটা দেখার জন্য কয়েকদিন বাদ দিয়ে আমাদেরকে একইভাবে আধার কার্ডে লগ ইন হতে হবে লগ হওয়ার পরে হোম পেজে একেবারে নিচের দিকে রিকোয়েস্ট অপশনের মধ্যে ডকুমেন্টস আপডেট এইখানে ক্লিক করলে দেখুন আমাদের ডকুমেন্টস আপডেট যদি সাকসেসফুলি হয়ে যায় তাহলে দেখুন এইটা স্ট্যাটাস এর ঘরে কমপ্লিটেড বলে লেখা থাকবে এবং একেবারে শেষের দিকে দেখুন কমপ্লিটেড লেখা থাকবে অর্থাৎ আমাদের আধার কার্ডে ডকুমেন্টস আপডেট সাকসেসফুলি হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এরকমই সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন